গল্পের নাম ঈর্ষার রং সবুজ লিখেছেন জ্যোতিকা এক প্রকার দায়ে পড়েই এই বয়সে বিয়ের পিনীতে বসলেন সমীরন কোনে বনানী সমীর অর্ধেক বয়সী সমীর প্রিয়তম পত্নী অনামিকা যখন মারা যায় তখন তাদের ছেলে সায়নের বয়স তিন বছর মাত্র ছেলের জন্য সৎ মান আছে ছেলেকে মানুষের মতো মানুষ করাই ছিল সমীরনের প্রথম প্রায়োরিটি তাই এতদিন দ্বিতীয়বার বিয়ের চিন্তা তার মাথাতেও আসেনি আজ সায়েন চব্বিশ বছরের টকবগে যুবক আমেরিকাতে রয়েছে এমবিএ এ পড়ার জন্য পড়া শেষ করে দেশে ফিরলেই ছেলের বিয়ে দিয়ে তাকে সংসার স্থিত করে দিতে চান সমীরন অনামিকাকে তিনি এরকমই কথা দিয়েছিলেন আজও প্রিয়তমা পত্নী অনামিকার ছবির সামনে দাঁড়িয়ে তাদের পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে ভালোবাসেন তিনি সমীরনের নিজের বলতে কেউ নেই থাকার মধ্যে এক দুঃসম্পর্কের পিসি তিনি গ্রামের বাড়িতে থাকেন বয়স প্রায় পঁচাশি বহু বছর পিসির সাথে দেখা সাক্ষাৎ হয়নি ফোন হয় কদাচিৎ এখন তো প্রায় মাস ছয়ে কোনো যোগাযোগই নেই সমীরন রোজই ভাবেন পিসিকে ফোন করবেন কিন্তু করা হয়ে ওঠেনি তবে এবার হঠাৎ গ্রামের একটি ছেলেকে দিয়ে পিসি ফোন করিয়েছেন সমীরনকে অন্তত একবার জন্য এসে বয়স্ক অসুস্থ পিসিমাকে দেখে যায় সমীরন এবার না হলে হয়তো পিসির সঙ্গে আর কোনো দিন দেখা হবে না তাই এক প্রকার বাধ্য হয়ে পিসির সাথে দেখা করতে এসেছেন সমীরন এসে দেখলেন পিসিমা সত্যি বেশ অসুস্থ তার দেখভাল করছে একটি অল্প বয়সী মেয়ে পিসিমা জানালেন মেয়েটির নাম বনানী বড়ই ভাগ্যহীনা তিনগুলে কেউ নেই মামা মামির হয়ে মানুষ কোনো ক্রমে মাধ্যমিক পাশ করেছে তারপর মামা মামি আর পড়ায়নি উল্টে যে কোনো ঘরে তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু পাড়ার একটি মাতব্বর ছেলে নজর আছে বনানের দিকে সে শাসিয়ে রেখেছে অন্য জায়গায় বনানির বিয়ে দেবার চেষ্টা করলে বনানির মামা মামিকে সে দেখে নেবে তাই এখন আর অন্য জায়গায়ও ওর মামা মামি ওর বিয়ের চেষ্টা করে না অসহায় মেয়েটিকে পিসি রেখেছে তার দেখাশোনার জন্য বিনিময়ে খাওয়া পড়াটুকু দেয় বনানী খুবই ভালো মনের মেয়ে কিন্তু পিসির একটাই চিন্তা তার কিছু হলে মেয়েটি ভেসে যাবে এদিকে মেয়েটির উপর পাড়ার উঠতে মস্তান নরেশের কুনজর তো আছেই শুধুমাত্র পিসিমার ভয়ে বনানীর বেশি কাছে যায় না নরেশ কিন্তু পিসিমার কিছু হয়ে গেলে বনানীকে নরেশের হাত থেকে আর রক্ষা করা যাবে না এই বলে সমীরনের দিকে তাকিয়ে পিসি বললেন সমীরন বাবা তুই যদি মেয়েটের জন্য কিছু করতে পারিস সমীরন মাথা হালিয়ে বলে আচ্ছা পিসিমা তুমি তো আগে সুস্থ হও আমি দেখছি কি করা যায় দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে সমীরন বেরোলেন গ্রাম পরিদর্শনে তার ছোটোবেলার অনেকটা সময় এখানে কেটেছি তবে এত বছরে সব বদলে গেছে কিন্তু পুরনো মন্দিরটা একই রকম আছে ধীরে ধীরে তিনি মন্দিরের দিকে এগোতে লাগলেন ঠাকুর দর্শন করতে না করতেই হঠাৎ লোডশেডিং অন্ধকারে ভাঙাচোরা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন সমীরন কোমরটা গেল বোধ হয় একা একাই হাতটা হাতে উঠে দাঁড়াবার চেষ্টা করলেন হঠাৎ একটা হাতে এগিয়ে এসে তাকে অবলম্বন দিল তাকিয়ে দেখেন বনানি বনানির হাত ধরে কোনো রকমেই উঠে দাঁড়ালেন সমীরন দেখলেন পা ফুলে ঢোল হয়ে গেছে তার নিজে একা একা তার পক্ষে হাঁটা সম্ভবই না বনানি বলে আমাকে শক্ত করে ধরে চলুন আমি পৌঁছে দিচ্ছি আমি পিসিমার ঔষধ আনতে বেরিয়ে গেছিলাম। ভাগ্যিস আপনাকে দেখতে পেলাম শক্ত করে বনানীকে ধরে তার কাঁধে ভর দিয়ে কোনো ক্রমে এগুতে লাগলেন সমিরন কিছু দূর যাওয়ার পর হঠাৎ তীব্র টর্চে আলো তাদের চোখে মুখে পড়ল কয়েকটি মাস্তান ছেলে এগিয়ে এলো পাড়ায় এসব কী নোংরামি চলছে বনানী আমাদের সামনে তো সতীদক্ষে সাজিস আর তলে তলে তুই শহরের বাবু ধরিস নষ্টা মেয়ে মানুষ সমীরন রেগে বলে কি সব জাতা বলছো তোমরা আমি রাঙা পিসির সাথে দেখা করতে এসেছি এই গ্রামে আমার ছেলেবেলা কেটেছে তাই একটু ঘুরতে বেরিয়ে পড়ে গেছি হাঁটতে পারছি না তাই বনানি সাহায্য করছে ওসব ছেঁদো কথা ছাড়ুন আমাদের সব জানা আছে আজই পঞ্চায়েতে বিচার হবে এদের গ্রামে এইসব সব চলতে দেওয়া যাবে না বনানি ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো সেই রাতেই পঞ্চায়েত বসলো বনানির মামা মামি এসে অনেক মেলোড্রামা করলো বনানিকে এই মারে তো সেই মারে রাঙা রাঙাপিসো অনেক বোঝাবার চেষ্টা করলো কিন্তু কিছুই হলো না বনানির মামা মামির একই জেদ তারা পঞ্চায়েতের কাছে আর্জি জানায় যে মেয়ের মাথায় একবার কলঙ্ক কোলে গেছে তার বিয়ে তো দিতেই পারবো না উল্টে আমার ঘরে নিজের যে আরও দুটো মেয়ে বসে আছে তাদেরও বিয়ে দেওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে তখন নরেশ এগিয়ে এসে বলে অতএব সমীরন বিয়ে করুক বনানীকে নরেশ জানত সমীরন কিছুতেই রাজি হবে না দুজনের বয়সের তফাত আকাশ পাতাল অতএব শেষ পর্যন্ত নরিশে বিয়ে করবে বনানীকে সমিরান সব শুনে আকাশ থেকে পড়ে তার নিজের বাহান্ন বছর বয়স আর বনানীর সাতাশ বছর এই অসম বিবাহ কিছুতেই সম্ভব না আর তিনি নিজেও বিয়ে করতেও চান না বনানীর মামি কেঁদে কেঁদে বলে তাহলে ফুর্তি করার বেলায় মনে ছিল না আমরা গ্রামের গরিব গৃহস্থ মানুষ এই কলঙ্ক নিয়ে কী করে থাকবো বনানীকে দুঘা মেরে বলে তোর মরণ কেন হয় না রাঙা এবার আস্তে আস্তে সমীরনকে বলে বাবা তোকে একটা কথা বলি অনেক দিন একা একা রইলি তোর ছেলেটাও বাইরে তোর বয়স হচ্ছে তুই যদি বনানিকে বিয়ে করিস আমি নিশ্চিন্তে মরবো যে তোর দেখভালের জন্য অন্তত একজন বিশ্বস্ত মানুষ রইল তোর কাছে বনানি আমার খুব ভালো মেয়েরে মেয়েটার সঙ্গে এত অন্যায় অবিচার আমার সহ্য হচ্ছে না আমার মন বলছে তুই এই বিয়েতে সুখী হবি অগত্যা সাতাশ বছরের বনানীর সাথে বাহান্ন বছরের সমীরনের বিয়ে হয়ে গেল সমীরন আর এক মুহূর্ত দেরি না করে রাঙাপিসি আর বনানি কিনে কলকাতায় ফিরে এলো কলকাতায় ফিরে এসে সমীর বনানীকে পরিষ্কার বলে দিল আমার স্ত্রী অনামিকার জায়গা আমি তোমাকে কোনো দিন দিতে পারবো না আমার ছেলে সায়েন তোমাকে তার মা হিসেবে মেনে নেবে না আমাদের কাছ থেকে তুমি কিছু প্রত্যাশা করো না বিপাকে পড়েই তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি বনানী মাথা নিচু করে বলে আপনাকে আমার জন্য কিছু ভাবতে হবে না আমি রাঙাপিসিমার সেবা যত্ন করে আমার দিন কাটাতে চাই আপনার ঘরের এক কোণে পড়ে থাকবো কিন্তু এত কিছুর পরেও রাঙাপিসিকে বাঁচানো যায় না সমীরন আর বনানির বিয়ের এক মাসের মধ্যেই রাঙাপিসি ইহলোক ত্যাগ করলেন অত বড় গোটা বাড়িতে সমীরন বনানি আর কিছু চাকর বাকর ঘরে বনানি ঢোকার অনুমতি নেই চাকর বাকরই তার সব কাজ করে বনানি কখনো রান্না করে একটু একটু কখনো বা পূজা পাঠ করে বা বাগান পরিচর্যা আস্তে আস্তে বনানী চাকর কাছ থেকে সমীরন আর সমীরনের ছেলে সায়নের সম্বন্ধে অনেক কিছু জেনে নেয় বাবা ছেলে কে কি খেতে পছন্দ করে কে কি ধরনের পোশাক পরতে ভালোবাসে এই সব অঘ্রাণ মাসে বনানির বিয়ে হয়েছে মা পেরিয়ে ফাগুন মাস আসব আসব করছে একদিন খাবার টেবিলে বসে সমীরন সব চাকর বাকরদের বললেন ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করো তোদের দাদা বাবু আসছে বনানী রান্নাঘরে কাজ করছিল ছুটে এসে জিজ্ঞাসা করল কি ফিরে আসছে সমীরান বনানীর প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন শেষে চাকররাই জানালো ছোটো দাদাবাবু ফাল্গুন মাসের এক তারিখে আসছেন বনানী অধীর আগ্রহে সায়নের জন্য অপেক্ষা করে ফাল্গুনের পয়লা তারিখে রাত পোহানোর আগেই বনানির ঘুম ভেঙে যায় সমীরান বেরিয়ে গেছেন এয়ারপোর্টে ছেলেকে আনতে দূর দূর বক্ষে বনানী অপেক্ষা করতে থাকে ঘণ্টাখানে পরে ছেলে সায়েনকে নিয়ে সমীরন ফেরেন বনানির থেকে এক দুই বছরের ছোট ঝকঝকে স্মার্ট ছেলে সায়ন সায়ন নিজের ঘরে পৌঁছে অবাক হয়ে যায় ঘরের শ্বাসসজ্জা দেখে তার প্রিয় রজনীগন্ধা রয়েছে ফ্লাওয়ার ভাসে খুব সুন্দর থিমছাম করে ঘর সাজানো মনে মনে খুশি হয় সায়েন না চাকরগুলো তাহলে ফাঁকি দেয় না সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে পৌঁছে আর এক প্রস্ত অবাক হয় শায়ন তার সব প্রিয় খাবারগুলো থরে থরে সাজানো ফুলক লুচি বেগুন ভাজা ছোলার ডাল সমিরানও অবাক হয়ে যান নিধু চাকরকে ডেকে জিজ্ঞাসা করলে সে বলে দিদিমণি সব নিজের হাতে বানিয়েছে সায়ন অবাক হয়ে বলে দিদি মনে সমীরান মাথা নিচু করে সায়নকে বলে ওই যে তোকে ফোনে যার কথা বলেছিলাম এমনটা আমি মোটেও চাইনি এমনকি ছেলেকে এও বললেন বনানীকে তিনি কোনোদিনও অনামিকার জায়গা দিতে পারবেন না শায়ন বনানীকে দেখতে চাইল বনানী রান্নাঘর থেকে বেরিয়ে এলো বনানীর স্নিগ্ধরূপ ব্যক্তিত্ব মায়া মাখা মুখ সব কিছু তীব্র আকর্ষণ করলো সায়নকে চেয়ার ছেড়ে উঠে নিজেই এগিয়ে এসে আলাপ করলো হাই, আই এম সায়ন কিন্তু আমার ডাকনাম নাম শান বনানী প্রতি নমস্কার করে শান বলে প্রতিটা রান্না খুব ভালো হয়েছে খুব ভালো খেলাম থ্যাংক ইউ কয়েকদিনের মধ্যে সান আর বনানির মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে বনানী তাদের সঙ্গে টেবিলে বসে খেতে না চাইলে শান জোর করে হাত ধরে এনে টেবিলে বসায় একদিন তো খেতে খেতে বলেই বসলো বনানী খুব বড় নাম আমি তোমাকে বনি বলে ডাকবো আর তুমি আমাকে শান বলে ডেকো সমীরান অবাক হয়ে ছেলের দিকে তাকালেন বিদেশ থেকে তার ছেলে এত স্মার্ট হয়ে গেছে সৎ মাকে নাম ধরে ডাকছে আর বনানিও এই দুই মাসে এত চেঞ্জ হয়ে গেল। দিন যেতে লাগলো বনানিয়া আর শায়নের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। দুজনেই দুজনকে যেন চোখে হারায় আজকে দামি রেস্টুরেন্টে খাওয়া তো পরের দিনই শপিং করতে চলে যাচ্ছে দুজনে সমীরানকে একবার বলার প্রয়োজনও অনুভব করছে না সেদিন রাতে খাবার টেবিলে বসে শায়ন বনানীকে হঠাৎ করে বলল বনি তুমি চুলটা এবার স্ট্রেট করে নাও কালকে তোমাকে যে ড্রেসটা গিফট করেছে তার সঙ্গে কিন্তু স্ট্রেট চুল দারুণ মানাবে বনি হেসে উত্তর দেয় ওকে শান এই প্রথম সমীরন বিরক্ত হলেন ছেলে আর বনানীর প্রতি ছেলেকে মৃদু ধমক দিয়ে তিনি বললেন বনি বানি কী করিস মানছে তো ওরা সমবয়সী কিন্তু বনানী সম্পর্কে তোর মা হয় মা না বলে অন্তত ছোটো মা বল শান হেসে বলে এই যুগে বসো বাবা যে কি বোকা বোকা কথা বলছো না সমীরন কিছু না বলে গুম মেরে বসে থাকেন কয়েকদিন পর হঠাৎ দুপুরবেলা অফিসে মাথাটা ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন সমীরন হঠাৎ বনানীর ঘর থেকে খিলখিল হাসির আওয়াজ শুনে উঁকি মেরে চমকে দাঁড়িয়ে যান তিনি বনানির কোলে মাথা রেখে শুয়ে আছে শান বনানী শানের মাথায় বিলি কেটে দিচ্ছে ছি 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 একই কাণ্ড বাড়ি ভরা চাকর বাকর রয়েছে তাদের উপস্থিতিতে বাড়িতেই কিনা এত নোংরা ঘটনা ঘটছে আর তার ছেলে কিনা এই ঘটনার সাথে জড়িত বনানির ওই মায়া ভরা মুখে এত বিষ লুকিয়ে আছে মানছে আমি বয়সে বড় সবাই বলে বৃদ্ধস্ব তরুণী ভার্জা আমি নিজেও বনানীকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিইনি তাই বলে বনানি আমার ছেলের সাথেই এই রকম নোংরা খেলায় লিপ্ত হবে আমি ওর স্বামী যেন বনানি তো কোনোদিনও আমার কাছে আসার চেষ্টা করেনি আর আজকে আমার ছেলের সাথে আর ভাবতে পারেন না কোনো নিজের ঘরে এসে দুই হাতে মুখ ঢেকে শুয়ে পড়েন তিনি অন্ধকারে কতক্ষণ শুয়েছিলাম জানি না হঠাৎ ঘরের আলো জগে উঠল চমকে তাকিয়ে দেখেন বনানী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে ঘৃণায় চাটা পর্যন্ত নিতে ইচ্ছে করল না সমীর মুখ ঘুরিয়ে শুয়ে রইলেন বনানী আস্তে আস্তে চায়ের কাপটা টেবিলে রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল কয়েকদিন পর রাতে আবার ছাদে দেখেন সান আর বনানির ফুসুর ফুসুর গুজুর গুজুর দুজনে হাসতে হাসতে এ ওর গায়ে ঢলে পড়ছে তারপর হঠাৎ শান বনানিকে জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ আর কয়েকদিন পরেই দোল আমি পাক্কা প্রমিস করছি দোলে রঙে ডাঙিয়ে দেবো তোমার জীবন সারপ্রাইজ আছে তোমার জন্য আর সহ্য করতে পারলেন না সমীর একটা সন্দেহ একটা ইচ্ছার বিষে তিনি জ্বলতে লাগলেন এতদূর নোংরা মেয়ে ছেলে আমার ওইটুকু ছেলেটার মাথা খাচ্ছে রঙে সান বনানির কি জীবন সাজাবে বরং ওই দিনই বনানীকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব নোংরা মেয়ে ছেলের নোংরা খেলা বন্ধ করে দেব চিরতরে দোলের ভরে পাট ভাঙা শাড়ি পরে গৃহদেবতার পুজোয় বসলো বনানি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা তার শূন্য জীবন যেন এবারে ভরে যায় সানের উপর এই কদিনে তার খুব আস্থা জন্মেছে সান নিশ্চয়ই তার কথা রাখবে পুজোর প্রসাদ নিয়ে সানের ঘরের দিকে এগোলেও বনানি ওই দিকে সমীরনও রেডি হয়ে আছেন প্রতিবারের মতো এবারও তার বাড়িতে বসেছে দোলের উৎসব ভাং সিদ্ধি লাড্ডু আরও বিবিধ মিষ্টি সহযোগে প্রতি বছরই দোল খেলা হয় তার বাড়িতে বন্ধু বান্ধবরা আসেন গান বাজনা সহযোগে জোরদার উৎসব পালন হয় আজ তিনি নিজে হাতে তৈরি করেছেন সিদ্ধি ঘন সবুজ রঙের সিদ্ধি সিদ্ধি পাতা তো আছেই সাথে মিশিয়েছেন খুব বেশি পরিমাণ আফিং যা খেলে চিরতরে নিদ্রার দেশে চলে যাবে বনানি কেউ বিষ বলে সন্দেহ করবে না ভাববে অতিরিক্ত সিদ্ধি খেয়ে মারা গেছে বনানি বনানির পেছন পেছন সমীর চললেন সানের ঘরের দিকে দরজা খুলে সানের ঘরে ঢুকলো বনানি দরজার পাশে চুপটি করে দাঁড়ালেন সমীরণ হাতে শক্ত করে ধরা ঈর্ষার সবুজ রঙে ভরা সিদ্ধির গ্লাস তাকিয়ে দেখলেন হলুদ পাঞ্জাবি পরে হাতে এক মুঠো লাল আবির নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার ছেলে মুখোমুখি গিয়ে দাঁড়ালো বনানি কেঁপে উঠলেন সমীরন একে দেখছেন তিনি তার ছেলে নিচু হয়ে বনানির পায়ে লাল আবির মাখিয়ে প্রণাম করছে বলছে মাতৃহারা আমি ছোট বয়সে মায়ের স্নেহ ভালোবাসা মমতা কিছুই পাইনি বাবা মানুষ করেছেন আমাকে খুব যত্ন করে কিন্তু বন্ধু হিসেবে বাবাকে কোনো দিনও পাইনি দেশে ফিরে যখন শুনলাম বাবা আবার বিয়ে করেছেন খুব রাগ হয়েছিল কোথায় আমার বিয়ে দেবার বয়স না বাবা নিজেই বিয়ে করে ফেলেছেন তারপর বাবা বললেন যে তিনি তোমাকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেন না নেহাত দায়ে পড়ে বিয়ে করেছেন মনটা খুব খুশি হয়েছিল যে বেশ হয়েছে তোমার মতো মেয়েদের এরকম শাস্তি প্রাপ্য কিন্তু যখন নিধু মুখে শুনলাম কাছাকাছি না গিয়েও তুমি বাবার খুঁটি নাটি সব যত্ন রাখো নিধু কাকার কাছ থেকে আমার সম্বন্ধে সব কথা শুনে নিয়েছ আমি কি কি খেতে ভালোবাসি কী রং আমি ভালোবাসি কী ফুল আমি ভালোবাসি তুমি চেষ্টা করেছো আমার ভালোবাসার জিনিসগুলো দিয়ে আমার মনকে জয় করতে আমার ভালো লাগা মন্দ লাগার দিকেও তুমি নজর রেখেছো তারপর তোমার সঙ্গে আলাপ হলো বিশ্বাস করো প্রথম দিন থেকেই মনে হয়েছিল তোমার মধ্যে আমি একজন বিশ্বস্ত বন্ধুকে খুঁজে পেয়েছি আমার আশ্রয় আমার ভরসা মাকে তো কোনো দিনও দেখিনি আমি বুঝতাম তুমি চেষ্টা করছো মায়ের মতো স্নেহ দিয়ে আমাকে ভালো রাখার মায়ের স্নেহ তো তুমি এই কদিনে আমাকে দিয়েছো সেই সাথে দিয়েছো তোমার নিখাদ বন্ধুত্ব তাই বাবা যতই বলুক না কেন তোমাকে ছোটো মা বলতে আমি কিন্তু তোমাকে মা বলেই ডাকবো আর আজকে বাবার পায়ে আবির দিয়ে বাবার কাছ থেকে আশীর্বাদ স্বরূপ চাইব বাবা যেন তোমাকে তার স্ত্রীর মর্যাদা দেন সমীর দেখেন বনানী চোখ ছাপিয়ে জল ধীরে ধীরে বনানী বলে এত ভাগ্য কি আমার হবে খুব ছোট বয়সে অনাথ আমি জানো ছোট্ট একটা নিজের সংসারের বড় লোভ ছিল আচমকাই তোমার বাবার সাথে বিয়ে হবার পর ভেবেছিলাম আমার স্বপ্নটা হয়তো সত্যি হবে কিন্তু তোমার বাবা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভয় পেয়েছিলাম তোমাকে নিয়েও পাছে তুমিও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও কিন্তু তুমি আমাকে বুঝেছো শান আমার মমতা ভালোবাসার মর্যাদা দিয়েছ আজ আমাকে মা বলে ডেকেছো নিজেকে ধন্য মনে করছি হাত থেকে গ্লাসটা সশব্দে পড়ে যায় সমীরনের ইস কি বড় ভুলটাই না করছিলেন তিনি মা ছেলের সম্পর্ককে তিনি কু নজরে দেখেছেন যদি এর প্রায়শ্চিত্ত না করতে পারেন তাহলে নিজের বিবেকের কাছেই যে তিনি দগ্ধ হবেন প্রতিদিন গ্লাস পরার আওয়াজে চমকে তাকায় বনানি আর সায়েন হেসে বলে মা আর ছেলে একা একা ঘরে রঙ খেললে হবে বন্ধুরা যে বাইরে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য চলো সবাই মিলে আনন্দে রঙ খেলি ঘরের ভেতর ঢুকে ছেলের কাছ থেকে এক একমোটো লাল নিয়ে বনানির সিঁথি রাঙিয়ে দিয়ে বলেন আজ থেকে তোমার জীবনকে রঙে রঙে ভরিয়ে দেওয়ার দায়িত্ব আমার বনানির জন্য নিজের হাতে সন্দেশ দিয়ে বেশ মিষ্টি মিষ্টি সিদ্ধি বানিয়ে সবুজ রঙের সিদ্ধির গ্লাসটা দেখতে দেখতে সমীরান ভাবেন কে বলে ঈর্ষার রঙ সবুজ সবুজ তো বেঁচে থাকার রং ভালোবাসার রং আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন